নমস্কার বন্ধুরা, আমি দীপন, দীপন ব্লগ এন্ড পেট চ্যানেলে সব বাইকের স্বাগতম, অনেক ভালোবাসা। তো আজকে কিন্তু চলে আসলাম শ্রীরামপুর পেট মার্কেটে। তো প্রথমে কিন্তু সমুদ্রের কাছেও কিছু কালেকশন দেখাবো তোমাদের। আজকে কিন্তু একটু অফার একটু কম আছে বলতে পারবো, তাই তো? আজকে কিন্তু ভালো ভালো কালেকশন তবে রয়েছে, তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে যে বাইরের কী কালেকশন রয়েছে না রয়েছে। তো সেগুলো কিন্তু সব তোমাদের আজকে ভিডিওতে দেখাতে চলেছি, এবং তাদের দাম এবং তার দাদার ফোন নাম্বার সব কিন্তু ডিটেলসে তোমাদের বলবো। এবং অনেকে যে সমস্যা হচ্ছে, অনেকে বলছে দাদাদের ফোনগুলো নাকি ফলতে হচ্ছে না, সেই ব্যাপারেও দাদার সাথে অবশ্যই কথা বলে নেবো যে কখন ফোন করলে সুবিধা হয় বা কী না হয় সেগুলো ব্যাপার ডিসকাস করবো। এবার বলে রাখি শ্রীরামপুর হাটে কীভাবে আসতে হবে। যারা শিয়ালদা লাইনের মাধ্যমে আসতে চাও তারা ব্যারাকপুর স্টেশনে নামবে, ওখান থেকে একটু সামনে অটো টোটো বাস যেখানেই ধরবে বলবে ধোবিঘাট যাবো। ওখান থেকে ধোবিঘাটে কিন্তু আসলেই মাত্র সাত টাকা ভাড়া নেবে, লঞ্চঘাট পার হবে একদম পাখিঘাট, শ্রীরামপুর হাট বা পাখিঘাট বাদিকে হাঁটবে, এসে অবশ্যই জিজ্ঞাসা করবে, মুখ খোলা রাখবে, সব ইজি হয়ে যাবে। আচ্ছা, আর যারা হাওড়ার মাধ্যমে আসতে চাও তারা কী করবে, হাওড়ার মাধ্যমে যারা আসতে চাও তারা তোমরা নামবে শ্রীরামপুর স্টেশন। ওখান থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে গেলেই অটো আর টোটো বাস কিন্তু পাওয়া যায় না, অটো আর টোটো একটুখানি রাস্তা, অটো টোটো ওখানে 10 টাকা ভাড়া নেবে, বলবে রয়ঘাট বা পাখিঘাট যাবো, তোমাদের সোজা এখানে নিয়ে চলে আসবে। রবিবার হাটটি বসে 6টা থেকে 2টো পর্যন্ত বসে, যত তাড়াতাড়ি যাবে তত তোমাদের জন্য ভালো, কারণ রোদ্দুরের জন্য এত দূর থেকে আসবে, ট্রাভেল করবে, রোদ্দুরে অবশ্যই কিন্তু সাথে ক্যারি করবে লিকুইড কিছু ইলেকট্রল ওয়াটেস, এগুলো কিন্তু ক্যারি করবে, কারণ এই গরমের মধ্যে কখন কালকে রেখে বলা যায় না। আর পশুপাখিদের কথা অতি অবশ্যই ভাবে, যেখানে জলের ব্যবস্থা নেই সেখানে পানি একটু জলের ব্যবস্থা করে দেবে, এবং গাছপালা তোমাদের অতি অবশ্যই রাখাতে হবে, বৃক্ষরোপণ করতে হবে, নাহলে কিন্তু এই যে গরম বাড়ছে এর পরের বছর কিন্তু আরও একটু বেশি গরম বাড়বে। তো আর কথা বলবো না, ঠিক আছে? তো ভিডিওটি শুরু করে, যারা চ্যানেল নতুন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করলে বেল আইকন অর্থ যদি সমস্ত ভিডিও খুব সহজ রূপ তাদের তোমাদের কাছে পৌঁছে দেয়, তাহলে চলো ভিডিওটি শুরু করি। সুমন্দার কাছে চলে আসলাম। সুমন্দা বলো কেমন আছো? ভালো আছো, ভালো আছো। তো আজকে যে কালেকশন করে সেগুলো একটু ভালো কালেকশনের মধ্যে রয়েছে, নাকি? একদম ফ্রেশ কালেকশন, একদম ভালো কালেকশন বলতে পারো। আর দামগুলো সেগুলো তোমাদের কাছে শুনে নেবো, কারণ অনেকে আজকে বলছিল আজকে সুমন্দার কাছে যে অফারগুলো পায়রা থাকে সেইগুলো নেবে, বাট আজকে কিন্তু দামটা একটু বেশি হবে, কারণ পায়রাগুলো কোয়ালিটি ভালো, তাই তো? নো ডাউট কোয়ালিটি ভালো। তো সেইগুলো আজকে সব যে কটা আছে সব আজকে দেখাবো, চলো। তো চলো দেখাই, প্রথমে দেশির কালেকশন দেখাচ্ছ, তাই তো? আচ্ছা, একদম কিন্তু দেশির কালেকশন দেখাচ্ছে, তো পুরনো পুরনো লাইনের, ঠিক আছে? একসময় এই এই পায়রা অনেক ছিল, এখন অনেক পুষতাম, বাট একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বলেছিলাম অনেকে যারা জানো, ঠিক আছে, তারপরে পোষা বন্ধ হয়ে গেছিলো। তো দেখে না আমি প্রথমে চোখ ফোক তোমাদের প্রপারলি ভালো করে তোমাদের দেখাবো। আচ্ছা, এটা কি মাদি রয়েছে, তাই তো? আচ্ছা, এটা রয়েছে মাদি, মাদি চোখটা একটু দেখাই, জুম করে দেখে নাও তোমরা ভালো করে, কিন্তু প্রপারলি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, একটু পাটা একটু দেখি দাও, ঘুরিয়ে দেখে নাও, পাটা একটু দেখে নাও, দুটোরই পা দেখিয়ে দিচ্ছি একবারে, ধরো ভালো করে, ডানা দেওয়া রয়েছে নাকি? আচ্ছা, ডানা দেওয়া রয়েছে, একটা শখ করে দেখাতে বলো দাদাকে আমি। এই দেখো পা রয়েছে, এগুলো উড়ান মোটামুটি বাচ্চা কত, দুই তিন ঘন্টা উঠবে? বেশি উঠবে, আচ্ছা, গরমে কিন্তু দাদা বলছে বেশি উঠবে, ঠিক আছে? তো দেখে নাও এপি, আর এইটার দাম কত রেখেছো? 1200 টাকা জোড়া রেখেছো। আচ্ছা, এর ডিম বাচ্চা ফ্রেশ আছে, কেউ নিয়ে গেলে কোনো সমস্যা হলে রিটার্ন হবে তো? আচ্ছা চলো, 1200 টাকা দাম রেখেছে, ডিম বাচ্চা বলছে দাদা ফ্রেশ রয়েছে, সমস্যার কিছু নেই। চলো একটা একটু শক করে দাও, ডানাটা ভালো করে তোমাদের শক করে দিচ্ছি, পুরনো লাইনে রয়েছে, ঠিক আছে? চলো পাটাটু দেখিয়ে দাও, পাতা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, আবার ভালো করে দেখার বোঝার জন্য দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে দাদা? চোখটা একটু দেখিয়ে দাও ভালো করে, একদম দেখে নাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাদা বলেছে ভালো কিন্তু উড়ান রয়েছে, ঠিক আছে, ভালো কিন্তু উড়বে দাদা বলেছে। প্রতি সপ্তাহে কিন্তু জানো 40 টাকা 50 টাকা 150 সব ধরনের কিন্তু পায়রা থাকে, তবে আজকে কিন্তু একটু ভালো কোয়ালিটি পায়রা দাদা রেখেছে, সেই জন্যই কিন্তু দামটা একটু বেশি, ঠিক আছে? খাঁচা ছেড়ে তো আমি স্ট্যান্ডিংটা দেখিয়ে দিই খাঁচা থেকে। চলো দুটোরই কিন্তু স্ট্যান্ডিং তোমরা দেখে নাও ভালো করে প্রপারলি, একদম খাঁচায় ছেড়ে তোমাদের দেখাচ্ছি। আর অতি অবশ্যই কিন্তু পায়রাতে কিন্তু গরমের মধ্যে ঠান্ডা জাতীয় কিছু জল দিও, ওয়াট ইজ ইলেকট্রল পারলে দিও, ঠিক আছে? রূপ অফিসার যেরকম বললো ভাই একটু আগে, ওটা দিতে পারো তোমরা, এবং আখের গুড় যেটা রয়েছে সেটাও কিন্তু তোমরা ভিজে জল হিসাবে দিতে পারো, তাই তো? চলো, আচ্ছা চলো, আচ্ছা চলো, আরও একটা তোমাদের পেয়ার দেখাচ্ছি, ঠিক আছে? সব কিন্তু দেশির মধ্যে, আর হেভি হেভি কিন্তু কালেকশন আজকে রয়েছে, দেখো এটা দেশি রয়েছে, নর রয়েছে এটা, তাই তো দাদা? আচ্ছা, নরের চোখটা প্রথমে দেখাই তোমাদের ভালো করে। আচ্ছা, এটা রয়েছে মাদি, ঠিক আছে, ছোটো ঠোঁটের মাদি রয়েছে, দেশির মধ্যে রয়েছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, দেখে নাও কতটা লং দেখে নাও, আর কত কী দাম থাকবে এটার? 1500 টাকা দাম রেখেছো, কম সম হবে না সেম থাকবে? একটু কম সম হয়ে যাবে, তাই তো? আচ্ছা, চ্যানেল দিবেন ব্লগ অ্যান্ড পেজ চ্যানেলের নাম নিয়ে আসতে কিন্তু একটু কম সম ব্যবস্থা করে দেবে, একটু পাগুলো দেখি দাও, ঘুরিয়ে দেখে দাও, পাটা দেখে নাও, ঠিক আছে, এটা এটা একটা 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 শখ করি কপালে। আচ্ছা, ডানাটা দেখি, এগুলো কি 3-4 ঘন্টা গরমে উঠবে, 2-3 ঘন্টা উঠবে? আচ্ছা, এর বাচ্চা এ উঠবে না, বাচ্চা উঠতে পারে, তাই তো? আচ্ছা, ধাড়ি হয়ে গেছে, ডিম বাচ্চা করাতে পারবে, তবে বাচ্চা কিন্তু 2-3 ঘন্টা গরমে উঠলে উঠতে পারে, উঠতে পারে না, ভালো পায়রাই বলবো, আরামসে উঠবে, খারাপ পায়রা বলবো, ভালো পায়রাই রয়েছে আজকে। আচ্ছা, একটু ডানটা দেখি, পাটা দেখি, তার উপর দেখে নাও, মুখগুলো একবার দেখে নাও, ঠিক আছে, তো চোখটা আরেকবার দেখি দাও,
আসবে কেন, তোমাদের দেখতে সুবিধা হবে, সেই বুঝতে সুবিধা হবে, সেই জন্য কিন্তু এইভাবে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে চলো, তাহলে 1500 টাকা পেয়ার বলে, তাই তো? আচ্ছা ছাড়ো, এটা আমি স্ট্যান্ডিংটা দেখি, দেখে নাও স্ট্যান্ডিংটা একবার, দেখে নাও নরের, নরের স্ট্যান্ডিং একবার দেখে নাও, মাদিটা কিন্তু ডিম দেবে, ঠিক আছে? দেখে নাও নরের স্ট্যান্ডিংটা, হ্যাঁ মাদি, ঠিক আছে। আচ্ছা চলো আরও একটা তোমাদের পেয়ার দেখাচ্ছি, এটা কি এটাও দেশির মধ্যে রয়েছে, তাই তো? আচ্ছা লং লং কিন্তু সব পায়রা, অনেক কিন্তু পুরোনো লাইনের সব জেনারেশনের সব পায়রা, ঠিক আছে? তোমরা ভালো ভালো আজকে কালেকশান আছে সুমনদা, খুব ভালো লাগলো, এরকমই কালেকশান আমরা চাই, ঠিক আছে? সবসময় সবাই কমেই খোঁজে, বাট এরকম কিন্তু ভালো কোয়ালিটির মধ্যে নিতে গেলে দাম কিন্তু একটু বেশিই পড়ে, ঠিক আছে? তার মধ্যে কিন্তু দাদা বলেছে কম সময়ের ব্যবস্থা করে দেবে আমার চ্যানেলের মাধ্যমে আসলে, যারা প্রতিনিয়ত ভিডিও দেখো তাদের জন্য। কত দাম থাকবে দাদা? দাম সম করে কমসম করে দেবে তো? আচ্ছা ঠিক আছে, পাটা একটু ঘুরিয়ে দেখো, পাগুলো তোমাদের প্রপার দেখে দিই, একদম ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এখনই, যাতে তোমাদের বুক করতে সুবিধা হয়, এবং একটা একটু শকরি দাও সাথে, শকরি দেখাচ্ছে, ঠিক আছে? এই চোখ দেখাচ্ছে, আচ্ছা ডানাটা দেখি দাও, ডানা দেওয়া আছে নাকি? ও ডানা কাচি করা আছে, তিনটা ডানা দেখে নাও, আচ্ছা কিছু দুমটা দেখি দাও, দেখে নাও একদম কিন্তু কিন্তু বন্ধ দুমের রয়েছে, ঠিক আছে? চলো পাটাটা দেখে দাও, দেখে নাও পাটা দেখে নাও, তার মানে এটা 2000 টাকা দাম রেখেছে জোড়াটা, তাই তো? কমসম করে নেবে তো? আচ্ছা কমসম করে নেবে, ঠিক আছে। দেখো একবার পেয়ারটা দেখো, মানে আজকে কিন্তু কম এনেছে পায়রা, কিন্তু ভালো কিছু কোয়ালিটি এনেছে, অন্যান্য সময় সব ধরনের অফার থাকে, মানে সব ধরনের বলতে সব ধরনের কাস্টমারের অফার থাকে, তাই তো? আচ্ছা তো দেখে নাও, এটা মাদি নাকি? আচ্ছা ডিম বাচ্চা করছে এগুলো, বাও চোখটা একবার দেখে নাও, এটা নর দেখে নাও, নরের থেকেও মাদিটা কিন্তু খুব ভালো লাগছে, ঠিক আছে? নরের থেকে মাদিটার লাইনটাও ভালো, চোখটাও তো দেখলে তোমরা, ঠিক আছে? একটু ঘুরিয়ে দেখি দাও, পাটা একটু দেখি দাও, দেখো মাদিটাকে উড়িয়েছিল নাকি না এরকমই? উড়িয়েছিল, পায়রা উড়ানো পায়রা, ঠিক আছে মাদি দেখে নাও, ডিম আছে তো এগুলো ফ্রেশ হবেই, তাই না? আচ্ছা এক মিনিট ধরো, দেখে নাও তো কত কী দাম থাকবে জোড়াটা? 1500 টাকা জোড়া রেখেছে, তাই তো? বাহ, কত ঘন্টা কি উড়ান আছে এগুলোর? উড়ান এখনো বলতে পারবো না, কারণ আমি দেখিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, উড়ান দেখ দেখোনি, তাই তো? মানে কালেকশন করাই পায় না? আচ্ছা আচ্ছা, তো ভালো লাইনে পায়রা, তাই না? ঠিক আছে চলো দেখে নাও, এটা দেখে নাও, ডানাটা একটু সব করে নাও, ওটা দেখে নাও, ঠিক আছে চোখটা দেখে নাও নড়ে, ঠিক আছে। এটা কত দাম থাকবে? 600 টাকা দাম রেখেছে, কমসম হয়ে যাবে, তাই তো? 600 টাকা দাম রেখেছে, কমসম কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। ও সবুজ দেখো, মানে মন ভরে যাবে আজকে, সত্যি আমি দাদাকে অনেকদিন ধরে বলেছিলাম যে সবুজ তোলো সবুজ তোলো, কারণ সবুজে কিন্তু অনেক ডিমান্ড থাকে, যারা সবুজ সবুজ কিন্তু আমিও খুব ভালোবাসি, এবং সবুজ কিন্তু অনেকেই কিন্তু ভালোবাসে, তাই না? তো সেরকম কিন্তু আজকে কিন্তু কালেকশন তুলেছে, তার জন্য খুব ভালো লাগছে, ঠিক আছে? চোখটা একবার দেখে নাও, ঠিক আছে দেখে নাও, জোড়াটা দেখে নাও, ধরো ধরো জোড়াটা দেখে নাও একবার, দেখে নাও জোড়াটা দেখে নাও, কত সুন্দর, কত কি দাম থাকবে দাদা? 1200 টাকা দিয়ে দেবে, মানে এর সাথে কমসম হবে না? 1200 টাকায় থাকবে, আচ্ছা এরপরে কমসম হবে, আচ্ছা এর থেকেও কিন্তু কমসম হয়ে যাবে, চলো একটু স্ট্যান্ডিংটা দেখবো আমি, দেখে নাও একদম পুরো ফুল কিন্তু জোড়া রয়েছে, মাদিটা, এটা মাদি, মাদির স্ট্যান্ডিং দেখো একবার, মন ভরে যাবে, সত্যি মন ভরে যাবে, এখানে মাদি স্ট্যান্ডিং দেখে নাও, এই রয়েছে তোমার নর, এই রয়েছে মাদি, মাত্র 1200 টাকা দাম, এরপরেও কিন্তু কমসম অবস্থা, মাদিটা একটু শকরাও না পাটা, এই শকরাতে বললাম বের করে আরও একবার তোমাদের দেখাই, পাটাও একবার দেখে নাও, ডানাটা আগে দেখে নাও, ঠিক আছে? পাটা ঘুরিয়ে দেখো দাদা, পাটা ঘুরিয়ে দেখো, পাটাটা দেখো, পায়ে কিন্তু প্রপার কিন্তু লোম রয়েছে, যারা অনেকে পছন্দ করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দাদা, চোখটা একটু একবার দেখে নিই, বাবার মতন শিখছিস, দেখে নাও বাবার মতন শিখছিস, দেখে নাও বাবা, তুমি বলে তুমি বলেছিস, ঠিক আছে চলো, খুব ভালো লাগলো পায়রাটা। চলো আরও একটা কিন্তু তোমাদের সবুজ দেখাচ্ছি, ঠিক আছে? আজকে কিন্তু ভালো ভালো কালেকশন, সত্যি মন ভরে গেলো আজকে সুমনদার কাছে, খুব সত্যি ভালো কালেকশন, যেরকম তোমার বেশিরভাগ সবই তো দেশি, আর সাদা চোখের খুব ভালো লাগলো। আচ্ছা এগুলো কি ডিম বাচ্চা ফ্রেশ হবে দাদা? সুমনদার ফ্রেশ আছে, ঠিক আছে, ডিম বাচ্চা কিন্তু ফ্রেশ রয়েছে, আচ্ছা কোনো প্রবলেম আছে কিন্তু সুমনদার রয়েছে, তাই তো? চিন্তার কিছু নেই, কত সুন্দর, আবার জোড়াটা আর ধরে দেখো, ধরে থাকো, একটু দেখিয়ে দিই সবাইকে ভালোভাবে, ঠিক আছে। একটু নটটা মাদিটা ছোটো শেপের মধ্যে রয়েছে, খুব সুন্দর, এবং নটটাও কিন্তু ভালো, একদম গমটোট, দুটোই গমটোট, আর একটু শক করে দেখাবে, আচ্ছা নর দেখাচ্ছে, নটার চোখটা একবার দেখে নাও, আমাদের শক করে দিই ভালো করে একদম ফ্রেশ, ঠিক আছে। একটু ডানাটা দেখিয়ে দাও, আচ্ছা চলো পাটা দেখিয়ে দাও, আচ্ছা পাটা একবার দেখে নাও, ঠিক আছে খুব ভালো লাগলো। পেয়ারটার দাম কত থাকে বারবার বলে দাও? দাম রয়েছে 1000 টাকা, আচ্ছা নাম করলাম, আচ্ছা কমসম করে দেবে, ঠিক আছে চলো, অসংখ্য ধন্যবাদ। সব দেশি, যার মানে ভালো লাগে বেস্ট মনে হয় দেশি, তারা কিন্তু আজকে এই ভিডিওটা তাদের জন্য ডেডিকেট করা, সত্যিই তাই,
আমারও কিন্তু ভালো লাগছে। আর ম্যাটাস করতে করতে না মানে আমরা দেশি ভুলে গেছি সত্যি তাই। তো সেরকমই কিন্তু দেখো আজকে কিন্তু দেশির কালেকশান সেরা সেরা কালেকশান, ঠিক আছে। এই এই পেয়ারটা তোমাদের হাতে ধরা আছে, পেয়ারটার জোড়া কিরকম কি থাকবে দাম? সিরিয়াসলি দাদা না ছ্যাবলামো করছো? আচ্ছা এইটা 500 টাকা জোড়া তুমি দিয়ে দেবে? আচ্ছা এই জোড়াটা দাদা কিন্তু 500 টাকার কাছে, একটা চিড়িয়া রয়েছে না, একটা চিড়িয়া আর একটা সবুজ, তাই তো? চিড়িয়া সবুজ একদম মিলে কিন্তু 500 টাকা কিন্তু জোড়া। শোভনদার কাছে ফোন নাম্বারটা শোভনদার দিয়ে দাও যে বুকিং করতে চাইবে। আমার নাম শোভন, নাম্বার 6289181070। আচ্ছা এটা ডিম বাচ্চাকে ফ্রেশ হবে? ডিম বাচ্চা ফ্রেশ আছে। আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা নাম কইলে আচ্ছা আচ্ছা 500 টাকা নেবে না? আবার কম নেবে? আরও কম নেবে? মাথা নষ্ট। দীপন ব্লগ অ্যান্ড পেজ চ্যানেলের মাধ্যমে যারা চ্যানেলে ভিডিও নতুন দেখছো সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম অফার কিন্তু সবসময় পাবে না। এই পেয়ারটা নিতে গেলে 500 টাকা বলেছে। আবার আমার চ্যানেলের মাধ্যমে যারা প্রতিনিয়ত ভিডিও দেখে, তাই তো? সেটা তো বলতেই হবে কিন্তু, প্রতিনিয়ত যারা ভিডিও দেখে, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এই পায়রাটা 500 টাকারও কিন্তু কমে দাদা বলেছে অফারে করে দেবে। অসাধারণ কিন্তু পায়রা, পেয়ারটা দেখে নাও একটা দাদা। এই নটের সকরি দাও যে পেয়ারটা দেখলে আমি এটার মাদিটা দেখিয়ে দিই তোমাদের। এটা মাদি তো দাদা? এটা নট। আচ্ছা 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 সবুজটা মাদি ছিল। আচ্ছা নটটা, এটা কিন্তু জোড়া 500 টাকা রেখেছে, তারপরেও আমার চ্যানেলের মাধ্যমে আসতে কিন্তু কমসম করে দিচ্ছে। আচ্ছা এটা শক করে দাও। আচ্ছা ডানা কিন্তু রয়েছে দেওয়া তোমাদের, এটা পর দেখি, ডানা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা দুমটা একটু দেখিয়ে দাও। আচ্ছা পাটা দেখে নাও। ওরান কিন্তু কিছু বলতে পারবো না, যেহেতু কালেকশনের আমরা বাড়িয়ে বলাটা ঠিক হয় না কখনোই, কারণ তাই না দাদা? কারণ বাড়িতে নিয়ে গেলে না উঠলে একটা খারাপ ব্যাপার হবে, তখন বলবে যে মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। সত্যি কথা, মিথ্যা কথা একদম 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 একদম, যেহেতু কালেকশন তোলে সেই হিসেবে কম দিতে পারে, কিন্তু মিথ্যা কথা বলে ব্যবসা হবে না। ঠিক আছে চলো চলো, ঠিক আছে চলো আর একটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। এটা নর রয়েছে মনে হচ্ছে না দাদা? আর একদম কিন্তু গরম কিন্তু নর রয়েছে, মানে ডাব্লিউটা শুরু করে দিচ্ছিল, মারপিট শুরু করে দিচ্ছিল, যে খাঁচা দিচ্ছে সেখানে মারপিট করছে, বুঝতে পারছো কতটা গরম? মাদি পেলে একদম তুফান চূড়া, তাই তো? আচ্ছা এটা শক করে দাও, তারপরে দামটা বলো। দেখো ডানাটা দেখে নাও, ঠিক আছে। এটা দুমটা দেখে দাও। আচ্ছা পাটা দেখে নাও, ঠিক আছে। এটা দুমটা দেখে দাও। ঠিক আছে কত দাম থাকবে একটু বলে দাও। কত? এটার দাম 300 টাকা। আচ্ছা এই এই পাড়াটা নিতে গেলে 300 টাকা পেয়ে যাচ্ছে? মাথা খারাপ। এই পেয়ার এইটা নিতে সিঙ্গেল পিস নিতে গেলে তোমরা 300 টাকা। ২৫০ টাকা করে দেবে? আচ্ছা আমার চ্যানেলের নাম করাচ্ছে কিন্তু 250 টাকা করে দেবে, মানে ধারণার বাইরে এরকম অফার কিন্তু সমন্ধার কাছে আজকে রয়েছে। চলো অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আর একটা চটিয়াল দেখাচ্ছি, তাই তো? আচ্ছা মুর্শিদাবাদি পায়রা। আচ্ছা অনেকে কিন্তু শুনেছি মুর্শিদাবাদে অনেকে আমার ভিডিও দেখে, তারাও এক দাদা বলেছিল যে তোমাকে একটা গিফট করবো, তো সেরকমই একটা মুর্শিদাবাদি পায়রা তোমাকে আমি তোমাদের দেখাচ্ছি দাদার সমন্ধার কাছে কালেকশানে রয়েছে। এই পায়রা ব্যাপারে আমি অতটা কিছু জানি না, ঠিক আছে। দাদা বলছিল নাকি ভালো ওড়ে, ঠিক আছে। তো সেরকমই একটা পায়রা দাদা কিন্তু নিয়ে এসছে। কত কি দাম থাকবে এটা? পাটা দেখে নয় একবার। 200 টাকা। 200 টাকা মুর্শিদাবাদি পায়রা এটা 200 টাকায় পেয়ে যাবে? আচ্ছা 200 টাকায় কিন্তু পায়রাটা কিন্তু তোমরা সমন্ধার কাছে আসলে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আচ্ছা আর একটা পায়রা রয়েছে, দেখো চোখটা দেখো একবার, স্ট্যান্ডিং তো কিছু বলারই নেই, ঠিক আছে। পায়রাটা তোমাদের চোখটা আমি দেখিয়ে দিই, কত কি দাম থাকবে বা শুধু দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই পায়রাটা যে হাতে রয়েছে কত দাম থাকবে? 300 টাকা। 300 টাকা দাম রেখেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দুমটা দেখে নাও, ঠিক। চলো চলো আরও একটা তোমাদের, এটা কি পেয়ার বের করলে না সিঙ্গেল? মুখ্য, তাই তো? আচ্ছা জোকা। আচ্ছা নর, এটা এটা নর, এটা মাদি? আচ্ছা এটা মাদি। আচ্ছা মুখ্য, তাই তো? মুখ্য দেখো, মুখ্য পেয়ার রয়েছে, পেয়ার করে নিতে পারবে তোমরা। এটা মাদি রয়েছে আর এটা রয়েছে নর, ঠিক আছে। কত কি দাম থাকবে এটারও? 500 টাকা জোড়া দিয়ে দেবে? বাহ, আচ্ছা একদম একদম একদম। আচ্ছা আগের দিন যারা দেখেছো 500 টাকা সিঙ্গেল ছিল, আজকে 500 টাকা জোড়া দিয়ে দিয়েছে, তার সাথে আর মাদি ফ্রি, তাহলে ডিম বাচ্চা ওকে, তাই তো? আচ্ছা 500 টাকা তোমরা কিন্তু পেয়ারটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে দাদা। চলো এটা লাস্ট কালেকশনের লাস্ট ভিডিও, আজকে সেরকম পায়রা নেই, গরমের জন্য অনেকে আসতে পারছে না এবং দাদারাও সেরকম পায়রা তুলতে পারছে না, তো এইটা কালেকশনের লাস্ট ভিডিও দেখাচ্ছি তোমাদের। কত কি দাম থাকবে দাদা? 150 টাকা। মারাত্মক মারাত্মক 150 টাকায় কিন্তু। আচ্ছা অনেকে বলে না যে 50 টাকা 150 টাকায় পায়রা পাওয়া যায় কিনা, এক্সাম্পল এখানে সামনে দাদা, মানে যারা এই পায়রাগুলো নেয়, যারা অনেকে তো নিয়ে গেছে তোমার কাছ থেকে 150 টাকা 200 টাকায়, আমার চ্যানেলের মাধ্যমে যারা অনেকে নিয়ে গেছে, তারা 100% দিয়েছো তো না? ধরো ভিডিও করার পর দাম বাড়িয়ে দিয়েছো, মানে ভিডিওতে যা দাম বলে সেই দামই তুমি দাও, একদম 30 টাকা পায়রা অনেকে আছে, একদম একদম একদমই তাই। এবং অনেকে বলে একটা কথা তোমাকে বলি, একটা কিছুদিন আগে আমি সেদিন আগে একটা পায়রা তুমি সেল করেছিলে আমার চ্যানেলের মাধ্যমে, আমার চ্যানেল বলেছিলে যে পায়রাটা একটু চোখটা কানা ছিল, ঠিক আছে। তো পায়রাটাকে ভাই দাদা ভাই কমেন্ট করেছিল যে পায়রাটা কেন দেখাচ্ছিলে, তো আমি দাদাকে বলেছিলাম যে দেখো ওর তো জান আছে, তাই না? আজকে ওকে যদি 30 টাকা মানে চোখ কানা বলে ওকে আমরা ফেলে দিই তাহলে তো মরে যাবে, সেইখানে যদি কেউ নিয়ে যায়
নিয়ে গিয়ে তাকে ভালো রাখতে পারে, সেই জন্যই বলছি যে আমাদের কিন্তু দেখানো তোমার 30 টাকা মানে যে ফেলে দেওয়ার এরকম কিছু না, ও তো জান আছে, আমরা কিন্তু জান মানে কাউকে মারতে পারবো কিন্তু জান কিন্তু ফেরত দিতে পারবো না, সেই পাওয়ার আমাদের কাছে নেই। তো অতি অবশ্যই সেই কারণেই কিন্তু বলি পায়রা কম দামে থাকে বলে এইটা খারাপ, দাদা কিন্তু অনেক কালেকশন তোলে, তো সেই হিসাবে কিন্তু দাদা অনেক কিন্তু কমে দিতে পারে, আর দাদা যদি দাম মনে করে তাও কিন্তু 200-150 কম দিতে পারে না, সেই হিসাবে 30-40 টাকা তোমাদের কাছে বলে। অতএব আমরা কেউ খারাপ হবো না, আর খারাপ লাগলে কিছু করার নেই, কারণ দেখো সব থেকে বড় কথা কি ওরাও যদি কেউ নিয়ে যায় তাদের কাছে তো বাড়িতে দুমুটো খেয়ে তো স্বাধীন থাকতে পারবে, অ্যাটলিস্ট তাদের মোড় ফেলে তো দিচ্ছে না দাদা, তাই না? এরা তো লফটে তোলে, এরা যদি চায় তো ফেলে দিতে পারে বা কোনো কিছু করতে পারে, কিন্তু করে না, তারা কিন্তু দিচ্ছে, তো এই জিনিসটার জন্য অসংখ্য ধন্যবাদ। তো যারা এই ব্যাপারটা বলছে তাদেরও অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? আমাদের কখনই আমাদের অধিকার নেই কাউকে মারার, আর বারবারও বলছি আমরা যা নিতে পারবো দিতে পারবো না, সেই অধিকার আমাদের পাওয়ার আমাদের হাতে কারণ নেই। তো যারা চ্যানেল নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অল করে নিও, যাতে সমস্ত ভিডিও খুব সহজ করে তাদের তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকে ভিডিওটুকু দেখা হচ্ছে, নতুন কিছু না, ভালো কিছু, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তোমরা দেখতে পাচ্ছ আরও কিন্তু একটা পায়রা নতুন কিন্তু কালেকশন নিয়ে দাদা চলে এসেছে, এবং দাদার কিন্তু অনেক কিন্তু কালেকশন আস্তে আস্তে তুলবে, তাই তো দাদা? তো আগের সপ্তাহে তোমাদের দেখিয়েছিলাম, তো এই সপ্তাহে দাদার কাছে চলে এসেছি, তো সেই কালেকশনগুলো তোমাদের কিন্তু দেখাবো, আর কত কী দাম রয়েছে সেগুলো কিন্তু প্রপার, এবং ফোন নাম্বার তার সাথে দাদার থাকবে। তো বেশি কথা বলবো না, তাহলে তাড়াতাড়ি ভিডিওটি শুরু করা যাক। কেমন আছো? ভালো আছো তো? গরমে ভালো না। আচ্ছা, গরমে কি ভালো নেই, কাউরি অবস্থা ভালো নেই, তাই তো? আচ্ছা, তো যে কালেকশনগুলো রয়েছে সেগুলো একটু দামগুলো একটু যদি বলে দাও বের করে। আচ্ছা, চিনিয়ার রয়েছে, তাই তো দাদা? আচ্ছা, আচ্ছা আচ্ছা, এটা কি পেয়ার হচ্ছে দাদা? আচ্ছা, এটা পেয়ার হচ্ছে, দেখে নাও চোখটা আমি দেখাই। আচ্ছা, চোখটা দেখাই, কত কি দাম থাকবে দাদা? 1200 টাকা, তাই তো? ডিম বাচ্চা ফ্রেশ আছে তার মানে? আচ্ছা দাদা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এটাও ম্যাড্রাস, তাই তো? আচ্ছা, দেখে নাও তোমরা, কালদুমা, একদম পুরোনো লাইনে রয়েছে, নটটা একদম পুরোনো লাইনে দেখতে পাচ্ছ, ডিম বাচ্চা তো এগুলো ফ্রেশ হবে, আর ওরান তো মানে এদের বাচ্চা উঠবে, তাই তো দাদা? এ উঠবে, আচ্ছা এখন উড়ে। দেখে নাও নটার চোখ, দেখে নাও ভালো করে, তোমরা দেখিয়ে দিই, ঠিক আছে দাদা? কত কী দাম থাকবে? 1200 টাকা জোড়া থাকবে। আচ্ছা, ঠিক আছে, তো সেটা মাদি, তাই তো? আচ্ছা, একদম ছোট্ট সেপের মধ্যে রয়েছে, ঠিক আছে, কত দাম থাকবে? 500 টাকা দাম থাকবে, ঠিক আছে। পুরো ম্যাড্রাস রয়েছে, তাই তো? আচ্ছা, একটা জিরিয়া রয়েছে, আচ্ছা দেখে নাও, এটা কি নর না মাদি দাদা? এটা মাদি, বাহ, আচ্ছা নটটা দেখে নাও, ঠিক আছে, কত কী দাম রেখেছো? 1200 টাকা, ঠিক আছে। পুরোনো একটা লাইনে পায়রা রয়েছে দেখতে পাচ্ছো, ঠিক আছে, আচ্ছা দেখি দিই, ছোট্ট ছোট্ট, একদম একদম একদম, কত কী দাম থাকবে এটা? 600 টাকা দাম থাকবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। ইমান কাকি সাইজটা দেখে নাও, ফোনে ধরছে না, কতটা পিছাতে হচ্ছে একবার তাহলে বুঝতে পারছো, দেখে নাও, এটা নর রয়েছে, অনেক মানে ভালো লাইনের একটা পায়রা, তাই তো দাদা? একদম একদম, সত্যি তাই, অনেকটা বড় মানে লং, দেখে নাও মাদিটা আর নরটা বড়, মাদিটা ছোট, কত কী দাম থাকবে দাদা? 1600 টাকা জোড়া, ডিম বাচ্চা ফ্রেশ, একদম, আচ্ছা ঠিক আছে দাদা। তা ফোন নাম্বার দিয়ে দাও, 8420692535, আমার নাম অমিত। আচ্ছা ঠিক আছে, বাড়ি থেকেও পায়রা কাজে যায়, আচ্ছা নিতে পারে, বাড়ি থেকে, বাড়িতে আরও পায়রা আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে রেসার পায়রা পর্যন্ত আছে, রেসার পায়রা পর্যন্ত রয়েছে, বাহ, আচ্ছা ঠিক আছে, অবশ্যই।